নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বরবটি আলু দিয়ে একটা তরকারি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ভাত বা রুটি দুইয়ের সাথেই খেতে পারেন। বরবটি কিন্তু বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি আপনি তরকারি করে দিতে পারেন তাহলে দেখবেন বাড়ির সকলে বেশ ভালোবেসেই খেয়ে নেবে। আমি এই তরকারিটা আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। দেখুন, একটা স্ট্রেনারের ওপরে আমি কিছুটা বরবটি আর আলু কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছি। বরবটিগুলো যেহেতু লম্বা করে কাটা হয়েছে, সেই জন্য আলুগুলোও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই বরবটি আর আলুটা দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে রান্না করলে তরকারির স্বাদটা ভালো হয়। আপনারা চাইলে বরবটি এবং আলু আলাদা করেও ভেজে নিতে পারেন। দেখুন, বরবটি আলু ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া সবজি আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে রসুনটা থেতো করেও দিতে পারেন, তবে রসুনটা যেন খুব বেশি ভাজা না হয়, কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। রসুন দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েও কিন্তু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব, অতিরিক্ত ভাজবার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজও দেখুন একটু কালার চেঞ্জ হয়ে গেছে। কোনো রকম বাটা মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব। দিয়ে দেবো লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু বেশ চাপ দিলেই গলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা কাঁচা লঙ্কা চিরেও করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তবে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা অবশ্যই করতে পারেন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। সামান্য একটু জল দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেব, তাহলে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে আবারও একটু মশলাটা নেড়েচেড়ে দেব। মশলা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো কড়াইয়ের একটা সাইডে করে দিলাম, আর এই ফাঁকা জায়গায় দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা একটা আলাদা পাত্রে ফাটিয়ে তারপরে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এই কড়াইয়ের মধ্যেই করছি, তার কারণ এখানে মশলা কষিয়েছি, সেই জন্যই ডিমটা এখানেই ভেজে নিচ্ছি, তাহলে এই ডিমটার স্বাদও কিন্তু ভীষণ ভালো হবে। ভালো করে নেড়েচেড়ে ডিমটা ভেজে নেব। ডিম ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, চটপট ডিম ভেজে নেওয়া হয়ে যাবে। ডিমটাও দেখুন বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। কিছুক্ষণ মশলার সাথে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটি। আলু বরবটি দিয়েও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব, তাহলে এই বরবটি এবং আলুর স্বাদও বেশ ভালো লাগবে। আর যেহেতু এগুলো ভাজার সময় লবণ ব্যবহার করিনি, সেই জন্য এখনই দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এইভাবেও ভাজা ভাজা করে নিয়ে তারপরে রুটির সাথে খেতে পারেন। দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, আপনার যদি ইচ্ছে না হয় আপনি চিনিটা বাদও দিতে পারেন। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিলাম। সব কিছু বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
বরবটি এবং আলু সেদ্ধ হবে সেটা বুঝেই জল দিতে হবে। এই রান্নাটা কিন্তু ঝোল তৈরি করবেন না, ঝোল করলে ভালো লাগবে না খেতে, একটু মাখা মাখা হলেই এই তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি ঠিকঠাক আছে। খুন্তি দিয়ে এইভাবে দু একটা আলু একটু চেপে চেপে তরকারির সাথে মিশিয়ে দেবেন, তাহলে তরকারিটা বেশ একটু মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে, তরকারিটা দেখতেও বেশ ভালো লাগবে। খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি আজ এখানে ভাজা মশলা দিচ্ছি, তবে আপনাদের কাছে যদি ম্যাগির যে ম্যাজিক মশলা হয় সেটা থাকে সেটাও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই ভাজা মশলা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই মশলাটা দিয়ে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, বরবটি আলু দিয়ে তরকারি, যেটা আপনারা ভাত রুটির সাথে খেতে পারেন। সকালবেলা ব্যস্ততার সময় রুটি দিয়ে খাবার মতো কী তৈরি করব সেটা নিয়ে বিশাল একটা চিন্তা থাকে, এই রকম কিন্তু সহজেই তরকারি করে দিতে পারেন, যেটা খেতেও বেশ ভালো লাগবে। তবে এটা কিন্তু শুধু রুটি দিয়ে নয়, ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই চটপট তৈরি হয়ে যাওয়া বরবটি আলুর তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।